টাকা দরকার আমার, অনেক টাকা। তাই তোমাকে মরতে হবে। কি করছি জানি না, জানতে চাইও না। শুধু একটা কথা জানি, তুমি বেঁচে পড়তে থাকলে আমি বড় লোক হতে পারবো না, মরতে তোমাকে হবে। আমাকে ছেড়ে দিলে যে আমি বাঁচবো না, মরতে তোমাকে হবে। তবেই আমার শান্তি। খুব বেশি ড্রিঙ্ক করে ফেলেছে। ড্রিঙ্ক করেছে খাচ্ছিল, কিন্তু খুব বেশি তো ড্রিঙ্ক করে না। আমার মনে হয় আমার মনে হয় সামা পিসুয়ার কোনো প্রবলেম হয়েছে। সানু দাদা, আমার মনে হচ্ছে না সঞ্জু বাবা কথাটা ঠিকই বলেছে। আমি দেখেছি গো, ওই যে পিসুয়া যখন খাচ্ছিল তখন একটা লোক না, হ্যাঁ, ওই পিসুয়ার পাশে বসে গেলাসে ওইগুলো সব ঢেলে ঢেলে দিচ্ছিল। হ্যাঁ, আমার মনে হলো লোকটা এখানকারই কেউ একটা হবে। তা তুমি কিছু বললে না কেন? আরে বাবা, পিসুয়াকে না বলো, আমাকে বা বদিভাইকে তো বলতে পারতে, অ্যাটলিস্ট নন্দিনী দিদিকে বলতে পারতে। আরে বাবা, দিদি ভাই তো তখন আশেপাশে কোথাও ছিল না, জিজ্ঞেস করো। মাত্রা বেশি হয়ে গেলে সাংঘাতিক একটা কাণ্ড ঘটতে পারতো। মানুষটা মরে পর্যন্ত যেতে পারতো। এখন পুলিশ টুলিশে খবর দিয়ে কোনো লাভ আছে কি? না না, কাউকে কোনো খবর দিতে হবে না, আর বাড়িতেও কাউকে কিছু না জানানোই ভালো। পিসুয়া ঠিক কেন ফিরে আসবে? সায়নের সঙ্গে এরকম পাগলামি শুরু করেছিস যে এরপর সেই পাগলামির ভয়ে ঘাবড়ে গিয়ে ওখানে ওই সমুদ্রের ধারে না একটা আশ্রম টাশ্রম তৈরি করে থেকে যায় ওখানে। বুঝতে পেরেছি, তোমার হবু বরের সঙ্গে ওই রকম ঠাট্টা ইয়ে কি করা যাবে না, এই তো? সরি, ভেরি সরি। কি? আরে না না, ওসব আশ্রম টাশ্রম কিছু হবে না, কিছু হবে না। তার চাইতে এখন যেটা বেশি জরুরি সেটা হচ্ছে অনেক রাত হয়ে গেছে মা, এবার শুয়ে পড়তে হবে। চলো শুয়ে পড়ো, শুয়ে পড়ো। বাবা বাবা, কি হয়েছে তোমার? কি শরীর খারাপ করছে? তুমি এখনো অব্দি জেগে আছো কেন? কি শরীর খারাপ করছে বললো আমার? আমি ঠিক আছি। ছোটদা ভাই কোথায়? ছোটদা ভাই এখানে নেই, অন্য 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 ঘরে আছে। আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে পড়ো একটু। না পরে নয়, এক্ষুনি শুয়ে পড়ো। সৈনী নিশ্চয়ই আমার ভালো বন্ধু, কিন্তু বন্ধুত্ব আর ভালোবাসা কি এক? না না, ভালোবাসায় বন্ধুত্ব থাকতেই পারে, কিন্তু শুধুমাত্র একজন বন্ধুকে সেভাবে ভালোবাসা যায় না। আমি নন্দিনীকে বলবো যে আমি ওকে আমার মনের অজান্তেই কখন যেন ভালোবেসে ফেলেছি।